পর নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করার চেষ্টা করছে বিরুদ্ধ রাজনৈতিক শক্তি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশা, বাংলাদেশের উপর আর কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। তিনি জানান, আগের নিষেধাজ্ঞা তুলে নিতে কূটনৈতিক তৎপরতা চলছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে গেল বছর 10 ডিসেম্বর র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি ও পররাষ্ট্র দফতর। এরপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে সোচ্চার হয় সরকার। একাধিক বৈঠকে নিষেধাজ্ঞা তুলে নেবার প্রক্রিয়া যেমন জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রের কাছে, তেমনি সময় সময় নানাভাবে অনুরোধ করে ঢাকা। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, এক বছর সময় লেগেছে শুধু জানতে কেন কি কারণে দেয়া হয়েছে এই নিষেধাজ্ঞা। আইনি প্রক্রিয়া করার জন্য যে ইনফরমেশনগুলি আমাদের দরকার, আমরা যে মোটামুটি যে ইনফরমেশনটা পেলে আমরা পরের স্টেপে একটা কেস ফাইল করতে পারবো, সেটা আমরা খুব অতি সম্প্রতি পেয়েছি। প্রশ্ন ছিল, আবারও কোনো নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে কিনা বাংলাদেশ? প্রতিমন্ত্রীর প্রত্যাশা, এমন কোনো পরিস্থিতিতে নেই বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, বিদেশি লবিস্টদের পরামর্শেই 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশ ডেকেছে বিএনপি। উই ডু নট এক্সপেক্ট যে ইট উইল বি অ্যাট অল জাস্টিফাইড যে মার্কিন প্রশাসন নতুন করে স্যাংশন দেবে, এবং আমরা মনে করি না যে খুব সাম্প্রতিক কোনো স্যাংশন আসবে, কারণ আমরা এনগেজমেন্ট বাড়িয়েছি, যে তথ্য যে বিষয়গুলি তারা চাচ্ছিলেন সেগুলি আমরা যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি। তাদের লবিস্টরাই বলেছেন যে 10 ডিসেম্বরে আমরা তোমাদেরকে আরও স্যাংশন আদায় করে নিয়ে এসে দেবো, ওই তারিখে তোমরা রাজনৈতিক অনুষ্ঠানমালাগুলি বা সভাগুলি করো, তাহলে তোমাদের সবার আউটকাম বেটার হবে। তিনি জানান, দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র করছে বিরুদ্ধ রাজনৈতিক শক্তিগুলো, যেটা বিএনপি অলমোস্ট দাবি। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্রকে প্রভাবিত করার চেষ্টা করছে বিরুদ্ধ রাজনৈতিক শক্তি। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আশা, বাংলাদেশের উপর আর কোনো নিষেধাজ্ঞা দেবে না যুক্তরাষ্ট্র। তিনি জানান, আগের নিষেধাজ্ঞা তুলে নিতে কূটনৈতিক তৎপরতা চলছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে গেল বছর 10 ডিসেম্বর র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র সরকারের ট্রেজারি ও পররাষ্ট্র দফতর। এরপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে সোচ্চার হয় সরকার। একাধিক বৈঠকে নিষেধাজ্ঞা তুলে নেবার প্রক্রিয়া যেমন জানতে চাওয়া হয় যুক্তরাষ্ট্রের কাছে, তেমনি সময় সময় নানাভাবে অনুরোধ করে ঢাকা। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানান, এক বছর সময় লেগেছে শুধু জানতে কেন কি কারণে দেয়া হয়েছে এই নিষেধাজ্ঞা। আইনি প্রক্রিয়া করার জন্য যে ইনফরমেশনগুলি আমাদের দরকার, আমরা যে মোটামুটি যে ইনফরমেশনটা পেলে আমরা পরের স্টেপে একটা কেস ফাইল করতে পারবো, সেটা আমরা খুব অতি সম্প্রতি পেয়েছি। প্রশ্ন ছিল, আবারও কোনো নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে কিনা বাংলাদেশ? প্রতিমন্ত্রীর প্রত্যাশা, এমন কোনো পরিস্থিতিতে নেই বাংলাদেশ। তিনি অভিযোগ করেন, বিদেশি লবিস্টদের পরামর্শেই 10 ডিসেম্বর ঢাকায় সমাবেশ ডেকেছে বিএনপি। উই ডু নট এক্সপেক্ট যে ইট উইল বি অ্যাট অল জাস্টিফাইড যে মার্কিন প্রশাসন নতুন করে স্যাংশন দেবে, এবং আমরা মনে করি না যে খুব সাম্প্রতিক কোনো স্যাংশন আসবে, কারণ আমরা এনগেজমেন্ট বাড়িয়েছি, যে তথ্য যে বিষয়গুলি তারা চাচ্ছিলেন সেগুলি আমরা যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করছি। তাদের লবিস্টরাই বলেছেন যে 10 ডিসেম্বরে আমরা তোমাদেরকে আরও স্যাংশন আদায় করে নিয়ে এসে দেবো, ওই তারিখে তোমরা রাজনৈতিক অনুষ্ঠানমালাগুলি বা সভাগুলি করো, তাহলে তোমাদের সবার আউটকাম বেটার হবে। তিনি জানান, দেশ নিয়ে এখনও ষড়যন্ত্র করছে বিরুদ্ধ রাজনৈতিক শক্তিগুলো, যেটা বিএনপি অলমোস্ট দাবি। রুবায়েত হাসান।